পাকিস্তানত এতিয়া নিমিলা অংক ফেব্রুয়ারি 8 তারিখে পাকিস্তানের নির্বাচনী গণতন্ত্রক লৈ যে সম্পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তার চারিদিনের পিছতো কিন্তু এখন সরকার গঠন হব পড়া নাই এখন স্বচ্ছ প্রতিচ্ছবি মুকলি হয়ে আহা নাই বহুকেইটা প্রশ্নের অবতারণা হয়েছে এই মুহূর্তত বহুকেইটা প্রশ্ন প্রাসঙ্গিক হয়ে পড়েছে পুনের সেনার অভ্যুত্থান হব নাকি পাকিস্তানত বিগত সময়ত পাকিস্তানের 76 বছরীয় পরিক্রমাত 35 বছর সেনাই শাসন করেছিল আর বাকি 35 বছরহে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী অধিষ্ঠিত হয়েছিল পুনের সেনার অভ্যুত্থান হব নাকি ডাঙর প্রশ্ন দ্বিতীয়তে ইমরান খান জেলের ওলাই আহি প্রধানমন্ত্রীর দাবিদার হব নাকি ইমরান খানক ইতিমধ্যেই 12টা গোচরত জামিন দিয়া হয়েছে নির্বাচনের পিছদিনাখনে ইমরান খানে 12টা গোচরত জামিন পাইছে আর কি হব পারে পাকিস্তানের নির্বাচনের পিছত সরকার কেনেকৈ গঠন হব পারে মন করিব পাকিস্তানের জাতীয় সংসদের আসনের সংখ্যা হয়েছে 336 খন ইয়ারে 266 খন আসনত প্রত্যক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাকি 70 খন আসন সংরক্ষিত রাজনৈতিক দলসমূহে যিমান আসন পায় তেওঁলোকর আসনের সংখ্যার ভিত্তিত সেই 70 জনক মনোনীত করা হয় পাকিস্তানের মেজিক নম্বর হয়েছে 169 দেখা পোৱা গৈছে যে ফলাফল আহিল সেই ফলাফলত সেনার সমর্থন থাকা সত্ত্বেও নওয়াজ শরীফর যে দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সেই দলটোয়ে কিন্তু সংখ্যাগরিষ্ঠতা লাভ করব নিলে মাত্র 75 খন আসনত থমকি রবলগিয়া হল ইয়ার বিপরীতে বেনাজির ভুট্টুর পুত্র বিলাবল ভুট্টুর রাজনৈতিক দল পিপিপি অর্থাৎ পাকিস্তান পিপুলস পার্টিয়ে লাভ করলে মাত্র 54 খন আসন এটা কি হব পারে প্রথম কথা সেনার অভ্যুত্থান হব পারে দ্বিতীয়তে পাকিস্তান মুসলিম লীগ আর পিপিপিয়ে মিলিজুলি এখন সরকার গঠন করব পারে তেওঁলোকক সমর্থন এম কিউ এম নামৰ আন এটা দলে দিব লাগিব আর আন আন সরু দলসমূহে তেওঁলোকক সমর্থন দিব লাগিব যদিও বা তেওঁলোক একত্রিত হৈ সরকার গঠন করার চিন্তা চর্চা করে আছে কিন্তু মেজিক নম্বর স্পর্শ করাটো তেওঁলোকৰ কাৰণে কঠিন হব ইয়ার বিপরীতে যিসমূহ নির্দলীয় প্রার্থী যিসমূহক পিটিআই সমর্থন করেছিল পিটিআই এককভাবে নির্বাচন অবতীর্ণ হব পৰা নাছিল কারণ পিটিআই দলটোর যে প্রতীক চিহ্ন সেই প্রতীক চিহ্নক নির্বাচনের পূর্বে ইলেকশন কমিশনে খারিজ করেছিল পিটিআই প্রার্থী সকলে নির্দলীয়ভাবে নির্বাচন অবতীর্ণ হয়ে 93 আসন আজুরি আনবলে সক্ষম হয়েছিল তেওঁলোকে যদি সরকার গঠন করার অবকাশ আহে তেতিয়া তেওঁলোকে এটা রাজনৈতিক দলত যোগদান করব লাগিব রাজনৈতিক দলত যোগদান করে পিএমএল নাইবা আন রাজনৈতিক দলের সমর্থনত তেওঁলোকে সরকার গঠন করব পারে নতুবা নির্দলীয় প্রার্থী সমূহে পাকিস্তান মুসলিম লীগক সমর্থন করে তেওঁলোকক সরকার গঠন করার পথ প্রশস্ত করে ইমরান খানক জেলৰ পৰা মুক্ত করার শর্ত আরোপ করব পারে এনেবোর সম্ভাবনায় পাকিস্তানত দেখা দিছে কিন্তু এতিয়াও এখন কুস্তির ছবি আহি পড়া নাই পাকিস্তানত যি সময়ত রাজনৈতিক আর অর্থনৈতিক সংকটে দেখা দিছে সেই সময়ত আন এটা নির্বাচনী সংকটে পাকিস্তানক ঘেরি ধরেছে নির্বাচনত ব্যাপক রিগিং হওয়ার অভিযোগ বিদেশী রাষ্ট্রসমূহে করেছে মূলত পাঞ্জাবর 22টা সমষ্টিত বাতিল হওয়া ব্যালট পেপারের সংখ্যা ভোট মার্জিনতকৈ অধিক ইয়ার পৰা অনুমান করব পাৰি কি অবস্থাত আছে পাকিস্তানের গণতন্ত্র কিন্তু অনাগত সময়ত এখন সুস্থির পাকিস্তান সকলোরে কাম্য এনে ধরনের যদি পাকিস্তানত অস্থিরতা বাহাল থাকে সেই দেশখন কিন্তু কেবল ভারতবর্ষের কারণে নহয় কেবল এশিয়ার কারণে নহয় সমগ্র বিশ্বের কারণে মূলৰ কামৰণি হ'ব।